শুরু করছি গাউসের উপপাদ্য বিষয়ে আলোচনা তবে গাউসের উপপাদ্য জানতে গেলে তার আগে আমাদের কয়েকটা বিষয় সম্বন্ধে জেনে নিতে হবে যেমন এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর আমরা জানি ক্ষেত্রফল একটি স্কেলার রাশি কিন্তু ক্ষেত্র ভেক্টর সেটা একটা ভেক্টর রাশি ক্ষেত্র ভেক্টর বিষয়টা কী কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে মান এবং তলটির লম্ব বরাবর দিক নিয়ে যে ভেক্টর পাওয়া যায় তাকে ক্ষেত্র ভেক্টর বলে একটা পৃষ্ঠতল তার একটা ক্ষেত্রফল আছে যেমন ছবিতে দেখানো হয়েছে এখানে একটি পৃষ্ঠতলের ছবি দেখানো হয়েছে যার ক্ষেত্রফলের মান এ তাহলে এই এ মান নিয়ে এবং এই যে ক্ষেত্র দেখানো হয়েছে পৃষ্ঠতল দেখানো হয়েছে তার লম্ব দিক বরাবর দিক নিয়ে যে ভেক্টরটি পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর অর্থাৎ ক্ষেত্র ভেক্টর মান হল ক্ষেত্রফলের মান এবং দিক হচ্ছে পৃষ্ঠতলের লম্ব দিক বরাবর এখানে এ মাথায় তীর চিহ্ন একটি ক্ষেত্র ভেক্টর আমি বলতে পারি এ টু এ এন ক্যাপ যদি এন ক্যাপটা এই ক্ষেত্র ভেক্টরের দিকে একক ভেক্টর হয় তাহলে আমরা ক্ষেত্র ভেক্টর বিষয়টা কী সেটা জানলাম তাহলে কি বুঝলাম ক্ষেত্র ভেক্টর হচ্ছে একটি ভেক্টর যার মান হল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং দিক হল সেই পৃষ্ঠ লম্ব দিক বরাবর এখন আমরা জানব ফ্লাক্স কী ফ্লাক্স মানে হলো প্রবাহ মনে করো একটি নদীতে জল প্রবাহিত হচ্ছে এবার সেই জল প্রবাহের দিকে যদি আমি একটা রিং রাখি তো সেই রিংয়ের মধ্য দিয়ে জল প্রবাহিত হবে কি পরিমাণ জল প্রবাহিত হবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে রিংয়ের ক্ষেত্রফল জল প্রবাহের গতিবেগ এবং রিংটি কীভাবে রাখা হয়েছে তার উপর ছবিতে দেখতে পাচ্ছো যদি রিংটা প্রথম ছবিতে দেখা যাচ্ছে রিং যদি এইভাবে মানে জলের প্রবাহের সাথে লম্বভাবে রাখা হয় তাহলে বেশি পরিমাণ জল প্রবাহিত হবে আর যদি একটু কাত করে রাখা হয় দ্বিতীয় ছবিতে যেটা দেখানো হয়েছে তাহলে কম পরিমাণ জল প্রবাহিত হবে সুতরাং বুঝতে পারছি যে জলের প্রবাহ শুধুমাত্র যে জলের গতিবেগ এবং রিংয়ের ক্ষেত্রগুলোর উপরই নির্ভর করছে তা নয় কীভাবে রিংটাকে রাখা হয়েছে তার উপরও নির্ভর করছে আমরা এরপর আসবো তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বিষয়ে এটাও একটা প্রবাহ এখানে কিসের প্রবাহ এখানে হচ্ছে বলরেখার প্রবাহ বিষয়টা কি বলরেখা ধরো একটা পৃষ্ঠ নিলাম একটা পৃষ্ঠতল নিলাম তার মধ্য দিয়ে যত যে পরিমাণ বলরেখা অতিক্রম করে সেটাই হচ্ছে সেই পৃষ্ঠের তড়িৎ ফ্লাক্স তো ধরো এই হ্যাঁ যেটা বলছিলাম যে যেমন জল ক্ষেত্রে জল পরিমাণ কার কার ওপর নির্ভর করে সেটা আমরা দেখলাম তিনটে বিষয় পেয়েছিলাম সেরকম এই বলরেখা অতিক্রম করার ক্ষেত্রে বলরেখা প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে একটা পৃষ্ঠের মধ্যে দিয়ে কী পরিমাণ কী মানে কত সংখ্যক বলরেখা অতিক্রম করবে তা সেটাও নির্ভর করছে তিনটে বিষয়ের ওপর কী কী একটা হচ্ছে তরিত ক্ষেত্র পা ই যেমন এখানে দেখানো হয়েছে তরিত ক্ষেত্র পা ই এবং আরেকটা হচ্ছে এই যে পৃষ্ঠটা নিয়েছে তার ক্ষেত্রফল এবং তৃতীয় পয়েন্টটা হচ্ছে আমরা কিভাবে পৃষ্ঠটা রেখেছি বলা রেখার দিকের সাথে কত কোণ করে রেখেছি এখানে দেখানো হয়েছে যে তৈতক্ষেত্র ক্ষেত্র বলল ই এবং ক্ষেত্র ভেক্টর এর মধ্যে ঠিটা কোণ রয়েছে তো দেখো ক্ষেত্রফল মানে পৃষ্ঠটা পৃষ্ঠটা লম্ব দিক বরাবর পৃষ্ঠ ভেক্টরের বা ক্ষেত্র ভেক্টরের দিক এবং তার সাথে ই ভেক্টরটা দেখো এ ভেক্টর এখানে দেখানো হয়েছে এ ভেক্টরটা এখানে আছে এ আড়াল হয়ে যাচ্ছে এ ভেক্টরটা এবং ই ভেক্টারটার মধ্যে ঠিটা কোন করা আছে তাহলে ক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যেটা পাবো সেটা হচ্ছে হ্যাঁ তার আগে বলে নিই ই মানে হলো ই বা তড়িৎ ক্ষেত্র পাবল্য হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা প্রবাহিত হয় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ যত সংখ্যক বলরেখা যায় সেটা হচ্ছে ই বা তড়িৎ ক্ষেত্র পাবল্য আর কি এটা কিন্তু একক ক্ষেত্রফলের ব্যাপার নয় ফাই যখন বলবো সেটা একক ক্ষেত্রফলের ব্যাপার ফাই বিষয় নয় ফাই হচ্ছে কোনো একটা তলের মধ্য দিয়ে মোট যতগুলো বলার পাশ করবে লম্ব হবে কোনো একটা তলের মধ্যে এখানে কিন্তু একক ক্ষেত্রফল কথাটা বলছি না তাহলে দেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলা রেখা যাচ্ছে ই বলরেখা পাস করে ই মানে বলরেখা প্রবাহিত হয় ই তাহলে যদি পৃষ্ঠ মানে এ ক্ষেত্রফল না হয় তাহলে কত হবে ই এ কিন্তু যদি একটা মানে পুরো লম্বভাবে না হয় যদি একটা ঠিকঠাক কোন করে তাহলে নিশ্চয়ই একটু কমে যাবে অর্থাৎ হয়ে যাবে ই এ কষ্টিটা দেখা যাক ইএ কস্টিটা টুয়েলভ প্লাস ফাইভ কিন্তু ইএ কস্তিটা কারণ একক ক্ষেত্র বলে মধ্য দিয়ে অতিক্রান্ত ভালো রাখা হচ্ছে ই এ ক্ষেত্র বলে মধ্য দিয়ে ইএ এবার যদি সেটা লম্বভাবে না থাকে মানে একটা মানে পৃষ্ঠটা যদি লম্বভাবে না থাকে পৃষ্ঠটা যদি একটা কাতভাবে থাকে তাহলে কমে যাবে মানে বলরেখার সংখ্যা কমে যাবে এবং সেই কারণে ফ্লাক্সের সমীকরণটা হবে ই এর কষ্টিটা দ্যাট ইজ ই ডট এ এরপরে আচ্ছা দেখা যাক তাহলে এখানে যে তিনটে ছবি এরপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো যদি লম্বভাবে ক্ষেত্রটা থাকে যদি মানে পৃষ্ঠটা পৃষ্ঠটা লম্বভাবে থাকে পৃষ্ঠটা লম্বভাবে থাকা মানে কিন্তু পৃষ্ঠ লম্বভাবে থাকে বলারেখার সাথে মানে পৃষ্ঠ ভেক্টারটা বলারেখার সঙ্গে জিরুরিরীকণে থাকা কস জিরো মানে ওয়ান দ্যাট ইজ ফাই ইকাল টু ই এ যেমন প্রথম ছবিতে দেখানো হয়েছে প্রথম ছবিতে এই ছবিটা দেখো প্রথম ছবিতে এখানে পৃষ্ঠটা মানে বা ক্ষেত্র মানে এই যে পৃষ্ঠ টল দেখানো হয়েছে এটা বলরেখার সাথে লম্বভাবে আছে মানে এর অর্থ হল বলরেখাটা পৃষ্ঠ ভেক্টরের সঙ্গে জিরুর রীকণ করে আছে কারণ পৃষ্ঠ ভেক্টর হচ্ছে পৃষ্ঠের সাথে লম্ব পৃষ্ঠ ভেক্টর পৃষ্ঠের সাথে লম্বভাবে থাকে আর বলরেখা পৃষ্ঠের সাথে লম্ব থাকে তার মানে কি বলরেখার দিকের সাথে ভেক্টরের দিক একই দিকে রয়েছে এই যে দেখো ও থেকে যে একটা ডট কালো রঙের ডট ডট দেওয়া আছে এটা হচ্ছে ভেক্টরের দিক পৃষ্ঠের সাথে লম্বা হয় পৃষ্ঠভেক্টর দিক দিক এই ভেক্টরের সাথে লাল রঙের যে বলরেখাগুলো রয়েছে সেটা একই দিকে রয়েছে অর্থাৎ জিরো ডিগ্রি কস জিরো মানে ওয়ান দ্যাট ইজ ই এ হবে এটা ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় যে ছবিটা দেওয়া আছে এখানে ই এ কষ্ট হবে যে ঠিকটা দেওয়া আছে সেই ই এ কষ্ট তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে এখানে যে পৃষ্ঠতলটা দেওয়া আছে সেটা বলরেখার সঙ্গে সমানতলা রয়েছে তার মানে পৃষ্ঠ ভেক্টরের সাথে বলরেখাগুলো নাইনটি ডিগ্রি কোন করে আছে পৃষ্ঠ ভেক্টরটা কিন্তু উপর দিকে মানে এই যে দেখানো হয়েছে এরা এই এই যে উপর দিকে দেখানো হয়েছে ভেক্টরের দিক তো ভেক্টর যেহেতু পৃষ্ঠের সাথে লম্ব দিকে আছে তার সঙ্গে বলরেখাগুলো দেখো নব্বই ডিগ্রি কোন করা আছে কস নাইনটি মানে জিরো তো এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে তাহলে কী দাঁড়াচ্ছে এক্ষেত্রে তোমার ওই যে তড়িৎ ফ্লাস সেটা হয়ে যাবে চিরো তৃতীয় ছবিতে তড়িৎ ক্লাস হয়ে যাবে জিরো তো আচ্ছা এরপরে আমরা একটা অঙ্ক করবো অক্ষ বরাবর কুড়ি নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে অক্ষ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে সেটা হচ্ছে টোয়েন্টি নিউটন পার কুলম তাহলে তার যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে এখানে ই ই ভেক্টরটা হয়ে যাচ্ছে টোয়েন্টি আই ক্যাপ অক্ষ বরাবর তো আমি আই ক্যাপ বলতে পারি আর ওয়াইজের তলে অবস্থিত একটি ক্ষেত্রফল সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত টোয়েন্টি প্লাস কত হবে তো বিষয়গুলো কী কী পাওয়া গেল দেখো ই হচ্ছে টোয়েন্টি আই ক্যাপ যেহেতু অক্ষ বরাবর ই কাজ করছে এবং এই ভেক্টরটা মানে এই যে ক্ষেত্র ভেক্টরটা সেটা কিন্তু তার যেহেতু ক্ষেত্র ভেক্টরটা ওয়াইজের তলে মানে ক্ষেত্রটা পৃষ্ঠটা আছে ওয়াইজের তল বরাবর তাহলে তার লম্ব দিকে হচ্ছে ভেক্টরটার দিক ক্ষেত্র ভেক্টরের দিক দ্যাট ইস আই ক্যাপ ওয়াইজের তলের লম্ব দিক মানে এক্স এক্স অক্ষের দিকে অর্থাৎ আই ক্যাপের দিকে হচ্ছে ক্ষেত্র ভেক্টরটা মানে ক্ষেত্র ভেক্টরের দিক দ্যাট ইস এ ভেক্টরগুলো জিরো পয়েন্ট টু ফাইভ আই ক্যাপ তাহলে আমার টাস কত হবে ই ডট এ যদি করি তাহলে টোয়েন্টি আই ক্যাপ দেখো টোয়েন্টি আই ক্যাপ ডট জিরো পয়েন্ট টু ফাইভ আই ক্যাপ দ্যাট ইস ফাইভ মিটার স্কোয়ার পার কুলম তো এভাবে আমরা অঙ্কটা করা হলে এরপর আমরা আসবো গাউসের উপপাদ্য তো গাউসের উপপাদ্য যে বিবৃতি সেটা দেখা যাক কি আছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িদ ফ্লাক্স ওই তল দ্বারা আবদ্ধ মোট তরিদাধানের ওয়ান বাই এফসায়ন নট গুণের সমান এখানে দেখো কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তরিদ ফ্লাক্স বদ্ধতল বলতে যেটা বদ্ধ এটা মুক্ত নয় যেটা পুরোপুরি ক্লোজড যেমন ফুটবলের তল বদ্ধতল একটা ঘনকের তল বদ্ধতল এই বদ্ধতলের মধ্য দিয়ে যে ধর বদ্ধতলের মধ্য দিয়ে কোনো আধান আছে সেই আধান থেকে বলরেখা বেরোচ্ছে তার মানে ওই মানে অতিক্রান্ত বলরেখার সংখ্যায় তো তৈরি ফ্লাক্স তলের মধ্যে যতগুলো বলার অতিক্রম করছে সেটা মান হচ্ছে মোট আধানের ওয়ান বাই এফসালান যদি কিউ আধান থাকে তো কিউ বাই এফসাল নট হবে কিউ বাই এফসালন নট তো নাও এইটা হচ্ছে একটা মানে আবদ্ধ মানে ক্লোজ সারফেস বা বদ্ধতল তো এখানে ক্ষেত্রভেকটাগুলো চারিদিক থেকে বেরোচ্ছে এবার এক্ষেত্রে আমরা গাউসের সূত্রটাকে কীভাবে লিখবো দেখো ই হচ্ছে এখানে দুইক্ষেত্র প্রাবল্য এখানে প্রথমে এই যে পুরো বদ্ধতলটা রয়েছে এগুলো অনেকগুলো ছোটো ছোটো অংশ ভাগ করা যেতে পারে মানে এই যে একটা বড়ো বদ্ধতল রয়েছে এগুলো যখন আমি গাউস উপবাধ্য এই বদ্ধতলের জন্য করবো বা আমি যখন এই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তৈরি ফ্লাস্ক বিবেচনা করব। তখন এর প্রত্যেকটা অং মানে এই বদ্ধতলের তলটাকে অনেকগুলো ছোট ছোটো অংশে আমাকে বিভক্ত করতে ভেঙে নিতে হবে অনেকগুলো ছোটো ছোটো অংশে ভেঙে নেব ছোটো ছোটো মানে এই বদ্ধতলটা অনেকগুলো ছোটো ছোটো তল দিয়ে তৈরি প্রত্যেকটা তলের মধ্য দিয়ে আমাকে প্রথমে ফ্লাক্স বার করতে হবে তারপর সেগুলোকে যোগ করতে হবে তবে আমি কিন্তু মোট বদ্ধতলের মধ্য দিয়ে অতিকান্ত ফ্লাক্স বার করতে পারবো এখানে মানে জাস্ট ই গণিত এ করতে পারছি না কারণ প্রত্যেকটা তলের মধ্য দিয়ে মানে প্রত্যেকটা তলের মধ্য দিয়ে তো আমাকে মানে এই যে তলটা পুরো তলটার মধ্যে তলটার মধ্যে যে প্রত্যেকটা ছোটো 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 তল হিসেবে কল্পনা করলাম এই প্রত্যেকটা তলের যে ফ্লাস হবে তাকে ইন্টিগ্রেশন করে টোটাল করতে হবে তো তাহলে আমার আমরা কি পাচ্ছি দেখো সূত্র এখান থেকে আমরা কীভাবে করতে পারছি সূত্র মানে কি যে এই তলটার মধ্য দিয়ে মোট যে তরিপ ফ্লাক্স সেটা কিউব ব্যবসা না তাহলে মোট ফ্লাক্স আমি কীভাবে লিখবো না ই ডট ডি ক্লোজ ই ডট ডি মানে কি একটা ছোট্ট তল দিয়ে ধরা হয়েছে দেখো ডিএ বলে একটা ছোট্ট তল নেওয়া হয়েছে এই পুরো মানে সম্পূর্ণ বদতলের মধ্যে ডি এ বলে একটা ছোট্ট অংশ নেওয়া হয়েছে এই যে ডিএ এবং এই ডি মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা পাস করবে বা যে যে তড়িৎ ফ্লাক্স হবে সেটা হচ্ছে ই ডট এবার সম্পূর্ণ তলটার মধ্যে দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স যাবে না ইন্ডিকেশন ই ডট ডিএ ক্লোজড ইন্টিগ্রাল কথাটা বলেছে যেখানে দেখো একটা ক্লোজড ইন্ডিকেল বলা হয়েছে ইন্ডিকেশনের মাঝখানে একটা ক্লোজড এই চিহ্ন দেওয়া আছে এটা মানে হচ্ছে বদ্ধতল বলে এটা ক্লোজড ইন্ডিকেশন বলা হচ্ছে এটা ক্লোজ ইন্ডিকেশন ই ডট ডিএ এটা হচ্ছে পুরো বদ্ধতলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা অতিক্রম করবে বা তড়িৎ ফ্লাক্স যা হবে সমান সূত্র অনুযায়ী কিউ বাই নট যেখানে এপসার হচ্ছে যেখানে কিউ কিউ মানে হলো এর ভেতরে যে পরিমাণ আধান আছে সেটাই কিউ আমরা এবার একটা অঙ্ক করে নেব গাউসের উপাদ্দ থেকে একটি ঘনকের কেন্দ্রে বারো মাইক্রোকুলম পরিমাণের একটি বিন্দু আধান আছে ঘনকটির প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত দেখো গাউসের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তৈত ফ্লাক্স হচ্ছে কিউ বা এফসার্ন নট উ বাই নট তাহলে এখানে বদ্ধতলের মধ্যে কিন্তু আধানটা আছে এখানেও তাই আছে ঘনকের মধ্যে আধান আছে ঘনক একটা বদ্ধতল তো এইটাকে আমি ঘনকটা এখানে গাউসের তল হিসেবে আচরণ করছে বলা যেতে পারে তাহলে এখানে এই ছটা তল থাকে ঘনকে এবং ছটা তল দিয়ে মোট স হচ্ছে কিউ বা ব্যবসার তাহলে প্রতিটা তলের মধ্যে কতটা প্রতিটা মানে যে ছটা তলার প্রত্যেকটাতে কী পরিমাণ ফ্লাস্ক প্রবাহিত হবে সেটা হচ্ছে ওয়ান বাই সিক্স ইন্টু কিউব ব্যবসার নট এবার কিউ এবং এফসার নটের মান বসিয়ে দিলেই আমি এই উত্তরটা পেয়ে যাব এবার আসবো গাউসীয় যে উপপাদ্য গাউসের যে উপপাদ্য এই উপপাদ্যের সাহায্যে আমরা অনেক অনেক ক্ষেত্র পাবল্য অনেক ক্ষেত্রেই বা যেসব যেসব ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা উলম্বের সত্য দ্বারা জটিল সেসব অনেক ক্ষেত্রে আমরা গাউশ ব্যবহার করে ক্ষেত্র ক্ষেত্রবাবলো নির্ণয় করতে পারি যেমন একটা এক্সাম্পল বলি যে একটা আহিত গোলক আহিত গোলকে আধান আছে অসংখ্য আধান আছে আহিত গোলকের মধ্যে তার পৃষ্ঠে এবং সেই আহিত গোলকের জন্য সেখান থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স ডিস্টেন্সে পি নেওয়া হয়েছে পিতে ক্ষেত্রবাবল নির্ণয় করতে হবে এখানে একটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের আহিত গোলক আছে এবং তার জন্যে এর এই আহিতগুলোকে কেন্দ্র ও থেকে স্মল আর দূরত্বে পি একটি বিন্দু এই পি বিন্দুতে ক্ষেত্রপাগুলো নির্ণয় করতে হবে এখানে যদি আমি কুলম্ব সূত্র ব্যবহার করি তাহলে প্রত্যেকটা আধানের জন্য ক্ষেত্রগুলো পিতে বার করতে হয় এবং তাদের ভেগটা যোগ করতে হয় যেটা প্রায় অসম্ভব বিশাল জটিল একটা ব্যাপার সেক্ষেত্রে আমরা গাউস গাউসুপদের সাহায্যে খুব সহজেই আমরা এই কাজটা করে ফেলতে পারবো দেখা যায় কীভাবে করবো গাউসীয় উপপাদ্য ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি গাউসীয় তল কল্পনা করতে হয় একটি তল কল্পনা করতে হয় যাকে গাউসীয় তল বলা হয় এখানে আমরা ওকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলাম যেমন ডটেড লাইন যেটা দেওয়া হয়েছে ডটেড করে যে গোলক দেওয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে গাউসীয় তল তো এখন আমরা এবার গাউসীয় উপপাদ্য প্রয়োগ করবো এবার দেখো গাউস গাউসুপত্র থেকে আমরা পাই ইন্টিগ্রাল ই ডট ডিএস এসিক্যাল টু কিউ বাই এফসাল নট এটা আমরা গাউস পত্র থেকে পেয়ে থাকি যেখানে এই সারফেসটা কিন্তু গাউসে তল মানে আমরা এই ডটেড লাইনে যে তলটা দেখেছি সেই সেই তলটা এখন দেখো ই এবং ডিএস মানে এখানে এই যে গাউসে তলের মধ্যে ছোট্ট একটা অংশ ডিএস নেওয়া হয়েছে ছোট্ট একটা অংশ ডিএস এই যে ছোটো একটা অংশ ডিএস এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে এই জায়গাটার মধ্যে নেওয়া হয়েছে ডিএস এই ডিএসের জন্য এই ডিএস ছোট্ট এলাকার এই তল দিয়ে যে পরিমাণ ফ্লাস যাবে সেটা যে ইডট ডিএস সম্পূর্ণ তলায় যাবে ক্লোসিনডিক্যাল ই ডট ডিএস এগুলো কিউবা নট এটা কাউস উপদ্র থেকে আমরা পাই এখন এই ইও ডিএস একই দিকে কাজ করে মানে দেখো ডিএস ডিএস মানে এই যে ক্ষেত্র মানে দেখো যেহেতু এটা একটা গোলক যেটা এটা একটা গোলক সুতরাং এর কেন্দ্র থেকে মানে এর যে ভদরেখাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় লম্বাভাবে বেরোচ্ছে মানে এই গাউসের তলের দিয়ে লম্বভাবে বেরোচ্ছে লম্বভাবে বেরোচ্ছে মানে ব্যাপারটা এরকম যে ই এবং এই ভেক্টরগুলো কিন্তু একই মানে যেহেতু এই এই ডিএসগুলো প্রত্যেকটা ডিএস মানে ছোটো ছোটো যে মানে এই পুরো যে ক্লোজ মানে আবদ্ধ তল মানে এই যে গাউশিয় তল এই গাউসের তলের প্রত্যেকটা অংশ ভেক্টর ই মানে ই এর সাথে লম্বভাবে আছে মানে ই এর সাথে এই গাউসের তলের প্রত্যেকটা অংশ লম্বভাবে আছে মানে এই যে মানে ই এর সাথে ডিএস ভেক্টরটা মানে বলতে চাইছি যে ক্ষেত্র ভেক্টরটা একই দিকে আছে ওটা জিও ডিগ্রি কোন করে আছে অর্থাৎ ই ও ডিএস ভেক্টর যেমন আমি লিখেছি এখানে ই এবং ডিএস ভেক্টর কিন্তু একই দিকে ই ই এবং ডিএস ভেক্টর একই দিকে মানে ই এবং ডিএস লম্বভাবে আছে মানে ই এর সাথে তলটা লম্ব আছে কিন্তু ডিএস ভেক্টারটা অর্থাৎ ক্ষেত্র ভেক্টরটা একই দিকে আছে আমি বলেছি সেটা কারণ ক্ষেত্র ভেক্টার ক্ষেত্রের সাথে লম্ব দিকে থাকে সুতরাং আমি এখানে লিখতে পারি এই ই ডট ডি এস মানে ই ডি এস কস জিরো ডিগ্রি কস জিরো জায়গায় আমরা কী লিখতে পারি কস জিরো ডিগ্রি হচ্ছে অর্থাৎ দেখো তাহলে আমরা এই পরের স্টেপটা কী লিখতে পারি ই ডিএস কস জিরো ডিগ্রিগুলো কিউ বাইফ সার্ন যেহেতু ই এবং ডিএস জিরো ডিগ্রি করে রয়েছে এবং আরও বলতে পারি ই কিন্তু যেহেতু এটা একটা গোলক এবং গোলকে কেন্দ্রে আধানটা আধান মানে সরি গোলক আছে আহিত গোলক এবং গাউসের তলটা একটা গোলক সুতরাং এটা একটা সুষম সুষম গোলক এবং সুষম গাউসের তলটাও সুষম সুতরাং এখানে প্রত্যেকটা মানে গাউসের তলের প্রত্যেকটা অংশে ই এর মান একই হবে আর ই অর্থাৎ ই কনস্ট্যান্ট হবে আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশন থেকে আমি বার করে নিতে পারি তাহলে আমি কীভাবে লিখতে পারি দেখো ইন্ডিকেশন থেকে ইটা বার করে নিলাম ই ক্লোসিনডিক্যাল ডি এস এগুলো বাই অপশান হয় এখন এই ইন্টিগ্রাল ডিএস তার মানে কী হবে মোট আয়তন ডিএসের ইন্ডিকেশন করলে এস পাওয়া যায় একটা মোট মোট সরি আয়তন নয় ভুল বললাম মোট ক্ষেত্রফল পাবো অর্থাৎ ক্ষেত্রফলটা কত না ফোর ফা আয় স্কোয়ার এই যে গোলকের ক্ষেত্র ফল ফোর ফাই আর্ট স্কোয়ার ফোর পাই স্মল আয় স্কোয়ার ইন্টু ফোর ফাই স্মল আয় স্কোয়ার এগুলো কিউ বাইফোন নট এখান থেকে আমরা ই সহজে পেয়ে যাবো অর্থাৎ ই সমান কী পাচ্ছি ওয়ান বাই ফোর পাট কিউ বাই আর স্কোয়ার এইভাবে কিন্তু আমরা একটা আহিত গোলকের জন্য কোনো একটা বিন্দু স্মল আর্দ্রত একটা বিন্দুতে পি বিন্দুতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম এবার আমরা পরবর্তী সমস্যাটা দেখি এবার যদি খোলকের ভেতরে কোনো বিন্দু না হয় মানে এই যে ধরো আহিত যে আমরা একটা গোল গোলক নিয়েছিলাম বা খোলক গোলাকার খোলক নিয়েছিলাম এর ভেতরে যদি বিন্দুটা না হয় সেইখানে কত বললে হবে মানে বিষয়টা একটু ছবিতে দেখলে হলে বুঝতে পারবে ধরো ক্যাপিটাল আর্ট ব্যাসার্ধের যে গোলকটা আছে ওটা হচ্ছে আহিত গোলক আর এর ভেতরে স্মল আর দূরত্ব যেখানে স্মল আর্টটা কিন্তু লেস দেন ক্যাপিটাল আর্ট সেই দূরত্বের যে ডটেড লাইন যেটা দেওয়া হয়েছে ডটের দিয়ে যে গোল দেওয়া হয়েছে যে পি বিন্দু দেওয়া হয়েছে সেটা দেখো পি বিন্দুতে আমার ক্ষেত্রে নির্ণয় করতে হবে যেখানে আমার আই আহিত গোলুকটা কিন্তু বাইরে আছে তো এক্ষেত্রে আমরা কী করে নির্ণয় করবো তো এখানে গাউসীয় তলটা হচ্ছে স্মল আর বেসাদের তল অর্থাৎ ভেতরে যে ডটের লাইন দেওয়া আছে এটা হচ্ছে গাউসীয় লেখা আছে দেখো এখানে তো এটাই আমরা কী করে বার করবো দেখো গাউস উপাদ থেকে আমরা কী পাই সেটা লিখলাম ক্রোশন থেকে লিডার দিয়ে সেগুলো কিউ ব্যবসা নট এটা তো লেখা হলো এরপর দেখো এবার এবার দেখো আমাদের গাউসের তলে যে কথাটা বলা হয়েছে কিউ স্মল কিউ স্মল কিউ মনে হচ্ছে গাউসের তলের ভেতরে কী পরিমাণ আধান আছে এখানে দেখো গাউসের তলের ভেতরে কোনো আধার নেই কারণ আমরা জানি যে গোলকের পৃষ্ঠে আধান থাকে এবং যেহেতু পৃষ্ঠটা পৃষ্ঠটা মানে বাইরে আধান রয়েছে সুতরাং গোলকের তলের ভেতরে কোনো মানে গসীয় তলের ভেতরে সরি গসের তলের ভেতরে কোনো কিন্তু আধার নেই সুতরাং কিউগুলো জিরো হবে তো এক্ষেত্রে কিউগুলো যদি জিরো হয় তাহলে কী আসে দেখো সমীকরণটা ক্লোসিনডিক্যাল ই ডিএস কসল এগুলো জিরো বাই অফ নট লেখা হয়ে লেখা হয়েছে অর্থাৎ ইকেলের জিরো অর্থাৎ এখানে এই ভেতরে মানে ভেতরে মানে আসলে কী হয় এই আহিতগুলোকে ভেতরে কোনো যে কোনো বিন্দুতে তাহলে তৈরি ক্ষেত্রগুলোটা জিরো হবে এটা আমরা পেলাম এরপর আমরা দেখব যদি একটা অসীম দুর্ঘ রিজু আহিত পরিবাহী না হয় তার জন্য তার কাছাকাছি কোনো বিন্দুদের তার জন্য কোনো বিন্দুদের কী পরিমাণ ক্ষেত্রগুলো হবে ছবিটা দেখি ধরো এখানে একটা তার নেওয়া হয়েছে এটা তার মাঝখানে দেখো তারটার ছবি দেখানো হয়েছে এই যে একটা তার দেওয়া আছে মাঝখানটায় এইটা একটা মানে পরিবাহী আর কি আহিত পরিবাহী এই ভেতরে একটা আহিত পরিবাহী রয়েছে এটা এই আহিত পরিবাহের জন্য স্মল আর দূরত্বে কোনো বিন্দুতে কতটা ক্ষেত্র বলে হবে সেটা বার করে স্মল আর দূরত্বে আমি দেখেছি তো এই এটার জন্য আমাকে যে গাউসের তলটা কল্পনা করতে হবে সেটা চুঙ্গাকার নেওয়া হয়েছে তো চোঙাকার যেখানে স্মল আর বেসাদে এবং স্মল এল দর্ঘ্যে একটি চুঙ্গাকার তল নেওয়া হয়েছে গাউসের তল হিসাবে তো দেখো এখানে একটা ভুল আছে মনে করি তারটির একক দৈর্ঘ্যের আধান ল্যামডা এখানে আমি একটু এল লিখে দেওয়া হয়েছে এটা এল হবে না এটা হবে ল্যামডা তো এইখানটাই একটু তোমরা আমি একটু চেক করে দিচ্ছি এই জায়গাটায় এটা হবে ল্যামডা মনে তারটির একক দৈর্ঘ্যে আধান ধরে নিচ্ছি ল্যামডা এটা এই জায়গাটা এল লেখা হয়েছে এলটা হবে না তাহলে গাউস উপর থেকে আমরা যেটা পাই সেই সমীকরণটা লিখলাম প্রথমে ক্রোসিন্ডিক ই ডট ডি এস কিউ বাই অফশানের জায়গায় এখানে ল্যামডা এল লিখতে পারি মানে দেখো গাউসিও যে তল আছে তার মধ্যে কতটুকু আধান আছে এই গাউসীয় তলের মধ্যে স্মল এল দর্গের তারটা পাচ্ছে এবং প্রত্যেক একক দর্গের আধান ধরে নিয়েছি ল্যামডা ল্যামডা এল আধান রয়েছে অর্থাৎ কিউয়ের এর জায়গায় আমি ল্যামডা এল এটা লিখতে পারি যে কিউয়ের জায়গায় ল্যামডা এল লেখা হয়েছে কিউ এর জায়গায় ল্যামডা এল লেখা হয়েছে এরপরে দেখো তাহলে আমি এরপরে কী করতে পারি তো এইখানে দেখো এই যে গাউসের তল নিয়েছি যে চোঙাকার কাউসি তল নিচ্ছে তার যে তিনটে তল রয়েছে তার মধ্যে দেখো যে বৃত্তাকার তল আছে সেটার মধ্যে কোনো ফ্লাক্স প্রবাহিত হবে না কারণ ইয়ের দিক যেদিকে রয়েছে বৃত্তাকার তল তার সঙ্গে নব্বই ডিগ্রি ওই বৃত্তাকার তলগুলি তার সঙ্গে নব্বই ডিগ্রি কোন করেছে যেমন এখানে ছবিতে দেখো এই বৃত্তাকার তলগুলির মধ্যে কোনো রকম ফ্লাক্স প্রবাহিত হবে না কারণ এই কোনটা আছে নব্বই ডিগ্রি এদিকে কোনো ফ্লাক্স প্রভাব হবে না নিজে নিজের বৃত্তাকার তলটা ক্ষেত্রেও সে একইভাবে একই রকম কথা প্রযোজ্য এবং শুধুমাত্র ওই যে বক্রাকার তল রয়েছে সেই মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হবে সুতরাং আমি এখানে বলতে পারি ই ইড ইড ডি এস কজ ল্যামডা এল বা এফসোনার এখানে কিন্তু এই ডিএস বলতে হলে আমি বাকি শুধুমাত্র আমাকে এই বক্র তলের জন্যই আমাকে প্লাস্কটা বার করলেই চলে যাবে বৃত্তাকার তলগুলোর জন্য প্লাস্ক বার করতে হবে না কারণ ওটা জিরো হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে দেখো এই বক্রাকা তলে প্রত্যেকটা অংশে কিন্তু ই সমান হবে হ্যাঁ তারও আগে আগে বলে নিই তার আগে যেটা বলে নিই সেটা হচ্ছে এখানে আগের মতোই ই এবং ডিএস। ই ভেক্টর এবং ডিএস ভেক্টর একই দিকে আছে অর্থাৎ কস জিরো ডিগ্রি হয়েছে এখানে আর এই বক্রতলে প্রত্যেকটা অংশে ইয়ের মান সমান হবে সুতরাং ইটাকে ইন্ডিকেশনটাকে বার করে নিলাম আগের মতোই এবং এইভাবে সমীকরণটা দাঁড়ালো ই ক্রোস ক্রোসেন্টিক্যাল ডিএস ইকুয়াল টু ল্যামডাইল বা এফসোনার ইকুয়েল টু আমরা কী করতে পারি দেখা যাক এখানে কিন্তু ক্ষেত্র ফলটা যে বক্রতলে যে ক্ষেত্রফল সেটা টু পাই আর এল সুতরাং ইন্টু টু পাই আর এল এগুলো ল্যামডা এল বাই এফসোনার এখান থেকে আমরা ই কী পেয়ে যাচ্ছি দেখো ই পেয়ে যাচ্ছি ল্যামডা বাই টু পাই আর এফসোনার এভাবে কিন্তু আমরা কোনো অসীম দৈর্ঘ্যের তারের জন্য স্মলআর দূরত্বে আমরা ক্ষেত্রগুলো নির্ণয় করতে পারলাম এরপর আমরা দেখি যদি একটা এরকম সমতল পাত না হয় আহিত সমতল পাত কুপুরিবাহী আহিত সমতল পাত না হয় তাহলে কোনো বিনোদে ক্ষেত্রগুলো কীভাবে নির্ণয় করবো এক্ষেত্রেও কি আমরা চোঙাকার গাউসের তল ধরেছি কিন্তু এক্ষেত্রে চুঙাকা গাউসে তল যে ধরেছি সেখানে এই এই ক্ষেত্রে কিন্তু বক্রতলের মধ্য দিয়ে ক্ষেত্র বলতে জিরো হবে কারণ কোনটা নব্বরীর হয়ে যাচ্ছে আগে থেকে ঠিক উল্টো হচ্ছে এবং এই যে বৃদ্ধাকা তলের মধ্য দিয়ে কিন্তু